অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। নদ নদীতে স্বাভাবিকের চেয়েও 3 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস বেড়ে গেছে। উপকূলের জেলা ভোলা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরগুনা, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের জলে তলিয়ে গেছে শত শত বাড়িঘর, দোকানপাট, ভেসে গিয়েছে কয়েক হাজার মাছের ঘের, পুকুরের মাছ ও ফসলের ক্ষেত। জলবন্দী হয়েছেন 1.5 লাখ মানুষ, আশ্রয়কেন্দ্রেও অবস্থান নিয়েছেন হাজার হাজার লোক। বাংলাদেশের দ্বীপ ও চরগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ 80 থেকে 100 কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঢাকাসহ সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়াও বয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা বাংলাদেশে সব ধরনের নৌযান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বলছে যে এটা নদী পাঙ্গুন্ডা, এটা ফেরত ঘুষ করে যাইবে ইয়া বোল্ডার দিয়া, সিমেন্টের বোল্ডার ফালাইয়া, কিন্তু এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আর কিছুই হয় নাই। আর সামনে হইবে কিনা পরিকল্পনা আছে কিনা সেটা আমাদের জানা নাই। এখন আমরা রাত্রে এই বন্যার জন্য রাত্রে এই ঘরে থাকাই আমাকে আতঙ্কের মধ্যে থাকতে হইবে না। যেভাবে পানি উঠতে আছে এতে খুব বিপদ টানছে আজকে, কিন্তু এটা এটার জন্য অনেক আগে চেষ্টা করা হয়েছে কিন্তু কেউ এটার কোনো গুরুত্ব দেয় না। তাইলে আমাদের ঘর বাড়িই থাকবে না, আর এই বাঙ্গল তো চললেই যাইবে, এত থাকবে না কিছু। এর উপর তো 20 ফুট পানি পেপারে দেখছি, এতে তো সমস্যাই, এতে তো আমাদের ঘর বাড়িই থাকবে না। আমরা তো মহাবিপদের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। রাত্রে তো ঘুমান হারাম হয়ে যাবে আজকে যে অবস্থা, যেভাবে পানি সরছে নদী ভাঙ্গিয়া, আজকে আজকে যেভাবে সরছে এতে আমাদের আতঙ্কের কোনো শেষ নেই। লঙ্কার থেকে 300 মিটার ভূ ফালানো হয়েছে বালুর বস্তা, কিন্তু আমাদের এই ছেড়ে দেখা গেছে কিছুই ফালানো হয় নাই। তো এই ছেড়ে নদীর স্রোতটা এত প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করার কারণে আমাদের ব্যারিয়ারটাও ভেঙে গেছে। তো এখনই দেখা গেছে যে পোলা অনেক পানি প্লাবিত হয়ে গেছে, অনেক সমস্যার ভিতরে আছে। রাত্রে পানিরও বাড়বে, তো আমরা সবাই মিলে খুবই আতঙ্কে আছি। দেখা গেছে যে রাত্রে মানে কী অবস্থায় বলতে পারি না। তো আমরা এর জন্য মানে ই চাচ্ছি যে আমাদের মানে কিছু আমাদের জন্য কিছু সাহায্য করা হোক, যাতে আমাদের ব্যারিয়ারটা রোধ হয়। আগে পানি কম ছিল, এখন পানি বাড়ি গেছে অনেক প্রচুর। তারপরে এখন বেরিঘাত ছুটি গেছে, যদি ঠায় উইকে যায় তো আমাদের এই অঞ্চলে পুরোই ডুববে যাবে। তাই রাত্রে তো বাড়িতে এরকম থাকা যাবে না। তারপরে আছে বেরিঘাত রাত্রে ছুটলে আমাদের কৃষি অনেক ক্ষতি হয়ে গেছে। মুখ বেছিল এখনও মরিচি আছে, এখনও গাছে ভরপুর, কিন্তু তা তুললে নেওয়া যাইব না। তাদের আমাদের সব ফসল টসল বা এই বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে বাড়িতে সব চলে গিয়েছে, গরু পশু সব। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।